পররাষ্ট্র সচিব মোমেনের নাটকীয় বিদায় এই খবরটি আসলে আপনাদেরকে যদি আরও আগে জানাতে পারতাম আমি খুশি হতাম কেননা গত দু বছর ধরে এই ভদ্রলোকের যে ভূমিকা ছিল ভয়ঙ্কর রকম দলীয় তাকে কখনো আমার মনে হয়নি যে পেশাদার কোনো কূটনীতিক বরং মনে হয়েছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তাকে জাস্ট সচিবের একটা মোড়কে তার পদে বসানো হয়েছে এবং মানে আশ্চর্যজনকভাবে শেখ হাসিনার পতনের পর প্রায় এক মাস তিনি সেই লজ্জা সরমকে একদম চাপা দিয়ে তিনি থেকে গেলেন আজকে খবর হলো যে তার বিদায় হচ্ছে সেই বিদায়টা আবার কীভাবে সেটাও অদ্ভুত তার চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল কিন্তু শেখ হাসিনার যেহেতু পেয়ারে বান্দা সুতরাং তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল দুই বছরের জন্য সেই হিসাবে আগামী ডিসেম্বরে তার শেষ হবার কথা এখন পর্যন্ত তার মানে চুক্তি বাতিলের কোনো নোটিশ প্রজ্ঞাপন জারি হয়নি কিন্তু তিনি বিদায় নিচ্ছেন সম্ভবত হয়তো কাগজপত্র রেডি হয়েছে তো উনি হয়তো তের পেয়েই বিদায় নিচ্ছেন এবং সেটি পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেনের উপস্থিতিতেই তিনি বিদায়ের পর্ব সারছেন খুব একটা অসম্মানজনকভাবে তাকে বিদায় নিতে হয়েছে সেটা বলা যাবে না তবে দুই সালের নভেম্বরে তার মানে স্বাভাবিক চাকরি শেষ হয় চাকরি জীবন শেখ হাসিনা সরকার খুশি হয়ে আরও দু বছরের জন্য তাকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয় এবং তার প্রতিদান তিনি পেশাদারিত্বের বদলে একেবারে বিবেক বিবেচনাহীনভাবে হাসিনার শাসন পোক্ত করার পক্ষে জোরালো ভূমিকা রাখেন এবং সর্বশেষ ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও তার ভূমিকা ছিল বলিষ্ঠ হেলিকপ্টার থেকে গুলির ঘটনা অস্বীকার করেছেন তিনি কূটনীতিকদের ব্রিফ করে বলেছেন যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং কি পরিমাণ ধ্বংসযোগ্য চালানো হয়েছে সেটা পররাষ্ট্রমন্ত্রীর পাশে বসে তিনি আবার সেইগুলিকে সাফাই গিয়েছেন বিদেশি কূটনীতিকদের সামনে তবে যেহেতু পাঁচই আগস্ট সরকারের পতন ঘটে তখন তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তারপরও কিভাবে যেন থেকে যাচ্ছিলেন এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বিদেশে গিয়েছিলেন তিনি ফিরে আসছেন ফিরে আসার পরপরই তার দ্রুত বিদায়ের ঘটনা ঘটেছে সবচেয়ে আপনাদেরকে জানিয়ে রাখি এই নির্বাচনটা হলো যখন একটি নির্বাচন গত এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি ঘটেছিল পাঁচই জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনের আগে যখন কি পশ্চিমারা খুবই সোচ্চার ছিল যাতে এই ধরনের নির্বাচন যাতে না হয় সবার অংশগ্রহণে হয় কিন্তু তিনি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং সরকারের যে অবস্থান ছিল সেই অবস্থানকে আরও পোক্ত করার জন্য দিল্লিতে তিনি সমস্ত প্রায় শতাধিক দেশের কূটনীতিকদেরকে আমন্ত্রণ জানিয়ে ব্রিফ করেছেন সেখানে ভারতীয় পররাষ্ট্র দপ্তর এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও ছিলেন সেখানে তিনি ব্রিফ করেছেন এবং বলেছেন যে না এটা একদম নিয়মমাফিক খুব চমৎকার একটা নির্বাচন হচ্ছে এই ব্রিফিংটা দিয়েছিলেন অদ্ভুত ব্যাপার এটা একটা যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত এখানে পররাষ্ট্রমন্ত্রীর একটা ভূমিকা ছিল কিন্তু তিনি দরকার পড়েনি কেননা তিনি তো শুধু সচিব নন তিনি আওয়ামী লীগের হচ্ছে একজন কান্ডারি সুতরাং কান্ডারির ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি সেইভাবে বক্তব্য দিয়েছিলেন তার প্রতি মুহূর্তে গত নির্বাচনের শেষ মুহূর্তের সময়কার আপনারা শুধু খেয়াল করেন তার বক্তব্যগুলি কি পরিমাণ দলবাজদের মতন ছিল নিশ্চয়ই সেটি আপনারা বুঝতে পারছেন যাই হোক সেগুন বাগিচা বলছে মানব রিপোর্ট এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ আজকে রাতের মধ্যেই এবং এক কর্মকর্তা বলছেন নীতি নির্ধারকদের সিগনাল পেয়েই সচিবকে বিদায় দেওয়া হচ্ছে কাল থেকে তার অবসর অবসরোত্তর ছুটি অর্থাৎ পিআরএল শুরু হবে উল্লেখ্য পররাষ্ট্র সচিব হলেন একজন বাংলাদেশ সরকারের সিনিয়র কূটনীতিক তিনি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব পররাষ্ট্রমন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্বের কাছে রিপোর্ট করার দায়বদ্ধতা রয়েছে তার দুই সালের অনুষ্ঠিত ডামি নির্বাচন নিয়ে দিল্লিতে পররাষ্ট্র সচিবের দৌড়ঝাঁপের কারণে তাকে অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাট বলে আখ্যা দিয়েছিল ইন্ডিয়ান মিডিয়া দেখেন আমি যে কথাটা বললাম এই কথাটা আছে যে সে বেশি বেশি এত উদ্যোগী ছিল যে পেশাদারিত্বের মধ্যে থাকে না তাই অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাট হিসেবে আখ্যায় করছিল তাকে ইন্ডিয়ান মিডিয়া এবং দুই হাজার উনিশ সালে একুশে ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের চেয়ারে মাসুদ বিন মোমেন এই ধরনের কর্মকর্তারা প্রায় এক মাস কাজ করলেন এত বড় অভ্যুত্থানের পর এটাও একটা অবাক কাণ্ড দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ